আপনারা দেখেছেন যে ওখানে কিন্তু ছাত্র বলে সবাই কিন্তু ছাত্র ছিল না ছাত্রদের সামনে রেখে যে জামাত শিবির এবং ছাত্র দলের সন্ত্রাসীরা যে তাণ্ডব চালিয়েছে সেটা কিন্তু সারা বাংলাদেশের মানুষ এবং বিশ্ববাসী দেখেছে তারপরে কিন্তু আন্দোলনটা ভিন্ন খাতে প্রবাহিত হচ্ছে আমরা কিছু ভিডিও দেখব এর মধ্যে আপনি একটি অভিযোগ করেছেন যে সেখানে বিরোধী দল বা যারা আওয়ামী লীগকে পছন্দ করে না তারা সেখানে ছিল একটু দেখবেন আপনি ভিডিওটা এখানে আছে সোমবারের ছবি এটা এই যে গতকালের পুলিশ এটা ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে এই দেখেন এরা এই যে হেলমেট পরা এরা কারা পুলিশের সামনে আছে এই দেখুন লুঙ্গি পরে কিন্তু এই যে পুলিশ দাঁড়িয়ে আছে লুঙ্গি পরাদের ধরে না কেন হ্যাঁ আপনি আপনি দেখতে পাচ্ছেন কিন্তু পুলিশ দাঁড়িয়ে লুঙ্গি পরাদের ধরে না কেন ধরলে তো আবার বলা হবে আন্দোলনকারীদের আপনি কিন্তু এই মাত্র বলেছেন যে এই লুঙ্গি পরারা হচ্ছে বিএনপি জামাত শিবির তো এই লুঙ্গি পরাদেরকে ধরবে না হ্যাঁ অবশ্যই তারা যারা সন্ত্রাসী এই দেশে এখন দেখেন এখন দেখেন এই যে দেখেন ওই যে মাঝখানে একজন লাঠি হাতে পুলিশের ঠিক মাঝখানে তাকে পুলিশ ধরতে পারবে দেখেন কালো কাপড় পরেও তারা কিন্তু আপনি নিচে দেখেন দেখেন লাঠি সুটা দিয়ে দেশি অস্ত্র দিয়ে তারা কিন্তু হামলা করছে ওইটা তো ছাত্র পক্ষ এইখানে দেখেন পুলিশের সাথে আছে পুলিশের সাথে কারা পুলিশের কাজ হচ্ছে যে লাঠি নেবে তাকেই পুলিশ ধরবে কিন্তু এইখানে পুলিশের মাঝখানে কারা তাহলে তো সবাইকে ধরতে হবে এবং হেলমেট পরে পুলিশের মাঝখানে মাঝখানে কিছু আমরা দেখি এরা কারা না হেলমেট পরে তো এখানে পুলিশ আইন শৃঙ্খলা কর্মকর্তারা থাকতে পারে তাই সিভিল ড্রেসে হেলমেট পরে হ্যাঁ ও এটা ঠিক যারা হোক তারা সন্ত্রাসী তো তাহলে পুলিশ তাদেরকে ধরবে না হ্যাঁ অবশ্যই ধরবে তাদের ধরবে সেটা তো আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব তবে এখানে আমার একটা মনে হয় আমি এই যে দেখেন এই যে দীর্ঘদিন তো আপনি নিশ্চয়ই আমরা তো একই জেনারেশনের মানুষ আমরা কিন্তু দীর্ঘ আন্দোলন সংগ্রাম দেখেছি যখন এই আন্দোলন সংগ্রামগুলো হয় অথবা যখন কোন একটা পক্ষ কোন একটা বিষয় নিয়ে কোন দাবি আদায়ের জন্য সংগ্রাম করে তখন কিন্তু এর একটা প্রতিক্রিয়াও আছে যেমন ওই যে আমি যখন টেলিভিশনে ফুটেজ দেখছিলাম আপনারা দেখাচ্ছিলেন তখন কিন্তু একজন ড্রাইভার বলছিল যে এইরকম যদি আইন হলে আমাদের মৃত্যুদণ্ড হয়ে যাবে আমি অ্যাক্সিডেন্ট তো হতেই পারে এই যে একটা